বহিরাগত বনিয়া লাহতির বেদখল তিনিচুকিয়ার দুমদুমাত সরকারি ভূমি দখল করে স্থাপন শাহ বাগিচা প্রশাসনের অদৃশ্য দরদরে বলিয়ান লাহতি ব্রাদার্স বান খহনেগ্রস্তর অধিকার কাঢ়ি বিলাসী জীবন লাহতির তিনিচুকিয়ার ডুমডুমার করদৈগুড়িত বনিয়া প্রকাশ লাহতি ত্রিজুক লাহতি মোহনলাল লাহতি আর অবিনাশ লাহতিয়ে বছর বছর ধরে চাহ বাগান পাতি চলাই আছে রমরমিয়া ব্যবসায় কিন্তু লাহতি পরিয়ালর বাগানের 49 বিঘা ভূমি বেদখলকৃত সরকারি ভূমিত পাতিছে চাহ বাগান পিছে তিনিচুকিয়ার বান খহনীয়া আদি প্রাকৃতিক দুর্যোগত ঘর বাড়ি হেরুয়া লোকসকলক পুনৰ সংস্থাপনের বাবে প্রশাসনে সরকারি মাতির সন্ধান করার লগে লগে পোহরলৈ আহিল লাহতি পরিয়ালর দুষ্কার্য লাহতি পরিয়ালে দখল করা ভূমি উচ্ছেদ করার জাননী দি রহস্যজনকভাবে 7 দিনের সময়ও বান্ধি দিলে প্রশাসনে স্মর্তব্য সাধারণ লোকক সরকারি ভূমির পরা উচ্ছেদর বেলিকা 24-48 ঘন্টারও সময় নিদিয়া জেলা প্রশাসনে লাহতিক সময় দিলে সম্পূর্ণ 7 দিন যার সুযোগ লই বেদখল উচ্ছেদ স্থগিত করার আবেদন জানায় আদালতর কাজ চাপিল লাহতি পরিণতিত বর্তমান আদালতর নির্দেশলৈ অপেক্ষা প্রশাসনের বিচার প্রক্রিয়ার উপর আমি আস্থা রাখিছো আর তেওঁলোকর যেটো ফাইনাল অর্ডার তার আমি অপেক্ষাত আছো যদিহে আমি ফাইনাল কোর্টের অর্ডার পাও আমি তার পরবর্তী দিনাখনে আমি তার উচ্ছেদ কার্য চলাম আমি গোটেইখিনি কথা আমি আদালতক জানাইছো আর আশা করছো খুব সোনকালে কোর্টে এই রায় দিব যে তাদের উচ্ছেদ কার্য চলাব লাগে উচ্ছেদ কার্যর যে উদ্দেশ্য সেইটো এইটাই হল যে 1992 চন বা তার পিছর পরা যিখিনি মানুষ বানপানী ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘর বাড়ি হেরুয়াইছিল সেই মানুষখিনিক আমি তাদের সংস্থাপন করে তাদের এখন কারণে গাঁও স্থাপনের বাবে আমি লক্ষ্য রাখিছিল আমার মতে 49 বিঘা মাটি বেদখল করে আছে আর নামত আবন্টন পাওয়া ভূমি সেইখিন বেলেগ বেদখল করে রাখিছে বহুত বছর ধরে গতি সেই মাটিখিনিত আমি উচ্ছেদ কার্য চলাই ভূমিহীন মানুষক আমি সেই মাটিখিনি আবন্টন দিয়ার ব্যবস্থা করি জানিব পড়া মতে দখল করে থাকা 49 বিঘা সরকারি ভূমিত উচ্ছেদ চলালেই পেটে ভাতে মরিব বলে আদালতত ভুয়া তথ্য দিছে তিনিচুকিয়া জেলাখনের ভিতরতেই অতি ধনাঢ্য ব্যক্তি হিসাবে জনাজাত প্রকাশ লাহতিকে ধরে চারি লাহতি ভাতৃয়ে কিন্তু দর্শকর জ্ঞাতার্থে জানাই থ যে পেট্রোল পাম্পকে ধরে বহু লাভজনক প্রতিষ্ঠান তথা ব্যবসায়ের গড়াকী এই লাহতি পরিয়াল ইফালে স্থানীয় করদৈগুড়ি যুবক সংঘর অভিযোগ বেদখলকৃত সরকারি ভূমির খাজানা গ্রহণ করে প্রশাসনের একাংশ লোকেও লাহতি ভাতৃসভার বেদখলক ন্যায্যতা প্রদানত সহায় করার চেষ্টা করেছে 2019 বর্ষের কোনো সরকারি মাটি মানে খাজানা দিয়া এই টোটালি বন্ধ হয়ে আছিল কোনো কর খাজানা দিব নয় তারপর 25-8-2021 তারিখে লাহতিয়ে কেনে খাজানা দিলে তার সমান্তরালভাবে তখেতে কেনে মর্যাদা বিনা কাগজত বিনা কাগজত তেখেতসকলে কেনেকৈ পয়সা প্রিমিয়াম দিলে বা কর দিলে এই কথাখিনি কিন্তু রাজহুয়া হব লাগিব আর এই বিষয়টি কিন্তু জেলা প্রশাসনে তদন্ত করব লাগিব তিনিচুকিয়ার প্রশান্ত খাতোয়ালর সহযোগত ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।